আসসালামু আলাইকুম সম্মানিত শরীত, আমাদের ধারাবাহিক ভিডিও সিরিজে আপনাকে যথারীতি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক এবং অ্যাডভোকেট ফরিদুদ্দিন আহমেদ। আজকে আপনাদেরকে সেই বিনিয়োগ বোর্ডে যখন আবেদন করলেন, আপনার কোম্পানিটি রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার শিল্প কারখানাটি সরকারের তালিকায় চলে আসলো, এখন আপনি বিদেশ থেকে পণ্য আনতে চান, আইআরসি করতে চান, তাহলে আপনি বিনিয়োগ বোর্ডের রিকমেন্ডেশন লাগবে, এটাকে সুপারিশ লাগবে। সেই সুপারিশটা কীভাবে নিতে পারেন এই বিষয়ে একটু যদি বলতেন। জি হ্যাঁ, বিনিয়োগ বোর্ডের আপনি যখন নিবন্ধন করলেন, এখন হচ্ছে আপনি র ম্যাটেরিয়াল আনবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার নিবন্ধনটা দিয়েই কিন্তু আপনি মেশিন আনবেন, এটা আমরা অবশ্য আগের ভিডিওতে আলাপ করছি। তারপরও বলি যে আপনার নিবন্ধন দিয়ে এলসি করতে পারবেন, মেশিন আনতে পারবেন। আপনার মেশিন কাজ হয়ে, মেশিন আনা হয়ে গেল, ফ্যাক্টরি সেট আপ হয়ে গেল, এখন 1% ট্যাক্সে এখন আপনি র ম্যাটেরিয়াল আনবেন। যদি মনে করেন র ম্যাটেরিয়ালটা লোকালিও কিনতে পারবেন এবং ইম্পোর্ট করে আনতে পারবেন, তবে যদি ওই র ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে ইম্পোর্টযোগ্য হয় বা ইম্পোর্ট করা যায়, তাহলে আপনার খুব কম ডিউটিতে আনতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিতে যেটা বলে। তো এই জন্য হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে হবে। আর যখন ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করবেন, আইআরসিটা দেওয়া হয় সাধারণত সিসিআই থেকে, তবে তাহলে আপনি বিনিয়োগ বোর্ডে কেন যাবেন? হ্যাঁ, বিনিয়োগ বোর্ডে আপনাকে যেতে হবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসির রিকমেন্ডেশনের জন্য। বিনিয়োগ বোর্ড থেকে তারা রিকমেন্ড করে দিবে সিসিআই থেকে, সিসিআইকে, তার প্রেক্ষিতে সিসিআই আপনাকে আইআরসি ইস্যু করবে। আচ্ছা, সম্পর্ক একটা প্রশ্ন, সেটা হলো বিনিয়োগ বোর্ডের এই যে রিকমেন্ডেশন আইআরসির জন্য, এটা কি বিনিয়োগ বোর্ড ছাড়া অন্য কোনো সংস্থা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার বিনিয়োগ বোর্ডই করে। এর বাইরে যদি আপনার গার্মেন্টস বা টেক্সটাইল রিলেটেড করেন, তাহলে আপনার বস্ত্র অধিদপ্তর করে, বস্ত্র অধিদপ্তরকে রিকমেন্ডেশন নিতে পারেন। এর বাইরে আপনার বিসিক থেকেও রিকমেন্ডেশন দেওয়া হয়, কুটির শিল্প কর্পোরেশন বিসিক থেকেও দেওয়া হয়, তবে প্রচলিত যাতে বেশিরভাগই ইউজ করা হয় বিনিয়োগ বোর্ড। বিনিয়োগ বোর্ডটা তাহলে যেহেতু সবাই বিনিয়োগ বোর্ডকে প্রিফার করে যাইতে হবে, আর বিশেষায়িত শিল্প যখন করবেন, যেমন বস্ত্র অধিদপ্তর ছাড়া অন্য কোথাও আপনার যাওয়া লাগতে পারে, সেখান থেকেও রিকমেন্ডেশন লাগতে পারে। তবে আমরা ধরে নিচ্ছি বিনিয়োগ বোর্ডের রিকমেন্ডেশন করলেই আপনার সব কিছু কভার হয়ে যাবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা ব্যাপার, এই রিকমেন্ডেশনের জন্য কি কোনো ফি আছে? না, রিকমেন্ডেশনের জন্য কোনো আলাদা ফি নাই, এটা হচ্ছে আপনার আইআরসির যে ফিটা হবে ওই ফিটাই দিলেই হবে। কিন্তু ওখানে আবেদন করার কতদিনের মধ্যে আমি রিকমেন্ডেশন পাইতে পারি? এটা আসলে ওখানে আবেদন করার পরে একজন অফিসারকে অ্যাসাইন করা হয়, অফিসার সশরীরে আপনার ফ্যাক্টরি ভিজিট করবে, ভিজিট করে রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে আপনার এতে আনুমানিক আপনার 1 থেকে 2 সপ্তাহ তো মাস লেগেই যায়, 1 থেকে 2 সপ্তাহ, এটা কখনো কখনো 1-2 মাসও লেগে যায়। তো সুতরাং এগুলো মাথায় রেখে বাংলাদেশের অফিস জনবল কম এবং অফিসারদের অনেকেই আন্তরিক, পাশাপাশি বৈরী পরিবেশও থাকতে পারে, আপনাকে সব কিছু মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে অফিসিয়ালি কোনো খরচ লাগার কথা না, শুধু আইআরসিতে এই যে ফিটা দিবেন, সেই ফিটা দিবেন, তাও সিসিআই এর অফিসে বা ব্যাংকে জমা দিয়ে জাস্ট তার ডকুমেন্ট আপনি ওই সাবমিট করবেন অনলাইনে? সিসিআই এর ফিটাও এখন আর ম্যানুয়ালি নিচ্ছে না, এখন টোটালি আপনাকে অনলাইনে ফি, অনলাইনে দিয়ে দেবে। তো সিসিআই তে আগে চালান দেওয়া হতো, এখন চালান কার্যকর না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কারণে রিকমেন্ডেশন দিচ্ছে না, আমার করণীয় কি? এমন কি হয় আমি আবেদন করছি, আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে না? না, রিকমেন্ডেশন না দেওয়ার কিছু নাই, হয়তো অনেক ক্ষেত্রে অফিসার ভিজিট করলে ওনার কিছু ডকুমেন্টসের ল্যাকিংস থাকতে পারে, বা উনি বললে যে এই ডকুমেন্টটা করে দেন। যেমন ক্ষেত্রে আমাদের একটা ইয়েতে যেটা রিকমেন্ডেশন করতে ফ্যাক্টরি লাইসেন্স লাগে না, রিকোয়ার ডকুমেন্টের মধ্যে নাই, অফিসার ভিজিট করার পরে উনি এটা চাইছে, তো চাওয়ার প্রেক্ষিতে আমরা হয়তো বা ওই লাইসেন্সটা করতে হয়েছে, করে ওনাকে দেওয়ার পরে উনি দিয়ে দিছে। না দেওয়ার কিছু নাই, দিবে অর্থাৎ দিবে, আপনাকে জাস্ট ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, না দেওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, আশা করি রিকমেন্ডেশন সংক্রান্ত আর কোনো তথ্য কি আছে যেটা জানা প্রয়োজন? রিকোয়ার্ড ডকুমেন্টটা, রিকোয়ার্ড ডকুমেন্ট একটু যদি বলেন। হ্যাঁ, রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের হচ্ছে বেসিক যে ডকুমেন্ট, আপনার ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংক সার্টিফিকেট, আবার যদি ট্রেড লাইসেন্সটা যদি একটা প্রতিষ্ঠানের ফ্যাক্টরি এবং অফিস দুটো আলাদা হয় তাহলে দুটোই ট্রেড লাইসেন্স লাগবে। এর বাইরে হচ্ছে আপনার ল্যান্ড ডকুমেন্টগুলো, মানে ল্যান্ড ডকুমেন্ট বলতে আপনার ফ্যাক্টরি যদি মালিকানা হয় তাহলে মালিকানার ডকুমেন্ট, আর যদি রেন্টে হয় তাহলে রেন্ট এগ্রিমেন্ট, আর এর বাইরে হচ্ছে আপনার যে যে প্রোডাক্টটা ইয়ে করবো, আপনার ফাইনাল যে প্রোডাক্টটা নিশ্চয়ই আপনি বিনিয়োগ নিবন্ধনের সময় আপনি বলছেন যে আমি এই প্রোডাক্ট তৈরি করব, তো এখন আপনার এই মুহূর্তে লাগতেছে হচ্ছে আপনার ওই প্রোডাক্ট তৈরি করতে যে র ম্যাটেরিয়াল তৈরি লাগবে, ওই র ম্যাটেরিয়াল একটা লিস্ট লাগবে। আর এর বাইরে আরেকটা জিনিস লাগবে, যদি আপনার মেশিনগুলো আপনার লোকালি ইম্পোর্ট, লোকালি পার্চেস করেন, তাহলে পার্চেসের
ডকুমেন্টগুলো লাগবে, অথবা যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে ওই ইম্পোর্টের বিল অফ এন্ট্রি কপিগুলো দিতে হবে। কারণ আপনি যে সেট আপ করছেন এই সেট আপটার ডকুমেন্টগুলো, এই মেশিনগুলো আছে আপনার কাছে, এই ডকুমেন্টটা আপনাকে জমা দিতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনি যেই ব্যবসা করেন ওই রিলেটেড একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সনদ লাগবে, যেটা আমরা আইএসসি করতে সবসময় বলি যে আইএসসি করতে লাগবে, এখানেও আপনার এটা জমা দিতে হবে। আচ্ছা ধরেন ওই রিলেটেড দেয় নাই, তাহলে কোনো অসুবিধা আছে? ওই রিলেটেড দিল, তারপর রিলেটেড না, যেমন হচ্ছে আমরা মনে করেন যে আমরা বলি যে ঢাকা চেম্বার, এটা মোটামুটি ওভারঅল সব দিক কভার করে। তো যদি আপনার মনে করেন সেম ক্যাটাগরি না দেন এরকম একটা দিলেও কিন্তু হয়, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে অনেকে হচ্ছে ধরেন না ঢাকার বাইরে যারা আছে তারা জেলা চেম্বারগুলো প্রেফার করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই, প্রত্যেক জেলায় জেলা চেম্বার আছে, আপনার জেলা চেম্বারগুলো দিলে কোনো সমস্যা নেই, খুব কম টাকা দিয়ে এটা করা যায়। আচ্ছা, এর বাইরে আর কোনো প্রসিডিউর তো নেই? না, এর বাইরে আর কোনো প্রসিডিউর। আলহামদুলিল্লাহ আমরা রিকমেন্ডেশন তথ্যগুলো জানলাম, যারা ইন্ডাস্ট্রিয়াল আইএসসি করে বিদেশ থেকে খুব কম খরচে কাঁচামাল আনতে পারেন, মূলত তাদের জন্য এই ভিডিওটি ছিল। কাঁচামাল আনার ক্ষেত্রে আপনারা আর কোনো প্রতিবন্ধকতা যদি ফেস করে থাকেন কমেন্টে জানান, আমরা ইনশাল্লাহ তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই রিলেটেড যে কোনো তথ্য আপনি কমেন্টে জানান, আমরা সেই তথ্যের আলোকে ভবিষ্যতে প্রয়োজনে আরও একটা ভিডিও দিলাম, যেন আপনাদের মাঝে কোনো গ্যাপ না থাকে। আমরা চাই ব্যবসার প্রতিটি তথ্য আপনার সামনে ক্রাইস্টাল ক্লিয়ার থাকবে, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেয়ে সাফল্যকে ত্বরান্বিত করতে পারেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।